ডেঙ্গি আতঙ্ক উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়। গত বছরের মতো এবারও মশাবাহিত এই রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। জেলায় প্রায় শতাধিক ডেঙ্গি আক্রান্ত রোগী মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, শুধুমাত্র রবিবার পর্যন্তই পুরুষ, মহিলা এবং শিশু মিলিয়ে মোট 70 জনেরও বেশি হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে বনগাঁ হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা মূলত বনগাঁ ব্লকের আকাইপুর এবং বাগদার কুমির খোলার বাসিন্দা। পঞ্চায়েত এবং প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছেন তাঁরা।